कोकराझार जिलार छय नं कुसुगाव और सात नं फकीरागराम समष्टित यूपीपीएल और बीजेपी दल समर्थक गिलाने करिल आनंद उल्लास। বিজেপি হাগ্রামার লগত যোৱা নাই, কিয় যোৱা নাই এইটো চা। মানে ইয়াত আগত হাগ্রামার মানে কিয় দুর্নীতি করে দিছিল আগত এইটো ছয়নং খুচুগাঁও সমষ্টির উমেন সেলের ওয়ার্কিং প্রেসিডেন্ট মানে এইটু আদরণি জানাইছে। আমার ইউপিপিএল সরকার গঠন হওয়াটা নিশ্চিত হয়ে গেল, আমার প্রমোদ স্যার শিব হওয়াও নিশ্চিত হয়েছে। আমি এইটার জন্য আমার ছয়নং খুচুগাঁও সমষ্টির উকিল মুসাহারি স্যার জিতিছে মানে পরিবর্তন সরকার। এইবার প্রাক্তন বিটিসি প্রধান হাগ্রাম মহিলারিক ইউপিপিএল দলের প্রার্থী উকিল মুসাহারিয়ে হাওড়াইছে কুচুগাঁওত, আর একফালে সাত নং ফকিরাগ্রামত কংগ্রেসের লগত যুজ করিয়া বিজেপির উরুপ কুমার দে জিকার পাছত দুটা সমষ্টিতে দলের নেতা কর্মী গিলানক ভর্তিত আত্মহারা হইয়া পড়া দেখা গেল। আমার সাত নং সমষ্টির যে রাইজে ইমান কষ্ট লাঞ্ছনা করি আমাক কালি যে আমার মানে আমার সমষ্টির বিজেপি প্রার্থী অরূপ কুমার দেব 2047 ভোটত জিকাই দিবলৈ পাৰিছে, সেই কারণে আমি আমার ফকিরাগ্রাম রাইজর ওসর আমি ফকিরাগ্রাম মন্ডলের জেনারেল সেক্রেটারি হিসাবে মই অনুরোধিত থাকিল। মই ইমান আমার এই 17 বছরের কষ্ট লাঞ্ছনা আৰু ইমান কষ্টর ভিতরতে আমি কালি আমার সাত নং ফকিরাগ্রাম সমষ্টির মাননীয় অরূপ কুমার দেব বিজেপি প্রার্থীর দি আমি তাক জয়যুক্ত করবলৈ পাইছো। কিন্তু এই জয়যুক্ত আমার বিজেপি প্রার্থী অরূপ কুমার দেব জয় হওয়া নাই, জয় হয়েছে আমার এই সাত নং সমষ্টির প্রত্যেক রাইজে। আর আমার অরূপ কুমার দেব বিজেপি প্রার্থী হি আমাক কইছে, আমার কথা দিয়েছে, আমার প্রতিশ্রুতি দিছে যে আমি আমার সাত নং সমষ্টির প্রত্যেক গাঁত আমি উন্নয়ন করিম। আমি আমার বিজেপির ফলের পর আমি এইটুক প্রতিশ্রুতি দিব পারো যে আমার অরূপ কুমার দেব প্রার্থী বিজেপির প্রার্থী অরূপ কুমার দেব এই সাত নং সমষ্টি সোনার সমষ্টি করে গড়ি তুলিব এইটু আমি আশা করো। আর প্রত্যেক রাইজর ওসর আমি বিজেপির প্রতিশ্রুতি দিব পারো।